আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখুন কিভাবে একটি কামিজ সেলাই করা হচ্ছে আজকে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন এইভাবে একটি কাপড় দিয়ে একটা কাপড় দিয়ে গলার পট্টি আপনারা লাগাবেন, বকলেমের উপর সেলাই করবেন। প্রথমে দেখুন কিভাবে সেলাই করছে, তারপর সাইড থেকে বাড়তি কাপড়টুকু কেটে দিবেন। এভাবে মুড়ি দিয়ে তারপর বকলিমের উপর সেলাই করবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে কামিজটি আপনারা সহজে সেলাই করতে পারবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তারপর আরও যে বেশি কাপড়টুকু আছে কেচি দিয়ে ছেটে দিবেন, তাহলে সুন্দর দেখা যাবে। এই যে এইভাবে দেখুন, এটা ভিউয়ার্স আমার টেইলার্সের নিজস্ব কারখানায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তো ভিউয়ার্স, আস্তে আস্তে আরও অনেক সেলাই করা ভিডিও এবং কিভাবে কাপড় কাটিং করা হয় সব আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো, আপনারা শুধু আমার সাথে থাকবেন। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন, তাহলে সহজে কামিজ কীভাবে সেলাই করা হয় তা দেখতে পারবে, বুঝতে পারবেন। এই যে দেখুন গলাটা কী সুন্দর হয়েছে দেখুন। এখন সেটা সামনের যে বড়িতে আমরা গলাটা লাগাবো। এই যেভাবে উপরে রেখে, এই যে উপরে রেখে শুধু কাপড় উপর সেলাই দিব, 200টা কাপড় বাড়তি আছে, সেই 200টা কাপড় উপর সেলাই দিব। দেখুন বকলেমের উপর নয়, কিন্তু আপনারা কিন্তু বকলেমের উপরে সেলাই দিবেন না, শুধু কাপড় উপর দিবেন, সাইড দিয়ে 200টা যে বাড়তি কাপড়টুকু রেখেছিলাম সে তার উপর। এভাবে সেলাই করবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তারপর কেচি দিয়ে একটু একটু করে ছেটে দিবেন কোনারগুলো, তাহলে গলাটা খুব সুন্দর হবে। এই যে এইভাবে ছেটে দিবেন, এই অল্প অল্প। এখন ভিউয়ার্স গলাটিতে চাপ সেলাই দেওয়া হবে, শুধু বকলেমের উপর, এখানে গলার পট্টির উপর সেলাই দিবেন, বডিতে না, কিন্তু গলার পট্টিতে চাপ সেলাই হবে। ঠিক এইভাবে দেখুন, এটাকে বলে পান গলা। এই যে এখন ভিউয়ার্স পিছনে গলাটা লাগানো হবে। এভাবে একটা কাপড় নিয়ে তারপর এভাবে রাখবেন রেখে, তারপর 200টা বকলেমের উপর সেলাই করবেন, বকলেমের সাইড দিয়ে সুন্দর করে বকলেমের উপর সেলাই করবেন এভাবে ঘুরায়। তো এখন ভিউয়ার্স কাজ সেলাই করা হচ্ছে। দেখুন কাজ সেলাই করার সময় পিছনের বডি নিচে রাখবেন আর সামনে বডি উপরে রাখবেন, তারপর এই যে এভাবে দেখুন হাফ ইঞ্চি সেলাই করবেন, আর একটার ভিতরে একটা গলার ঢুকিয়ে তারপর সেলাই করবেন। দেখুন কীভাবে সেলাই করছে, দেখুন দেখবেন, খেয়াল ভালো করে খেয়াল করবেন। এই যে মুড়ি দিয়ে তারপর একটা সোজা রাখবেন, এই যে এভাবে একটার ভিতরে একটা মুড়া দিয়ে সেলাই করবেন, মুড়ি দিয়ে হাফ ইঞ্চি। এই যে ডট দেখুন, তো ভিউয়ার্স এখন বডির সাইড সেলাই করা হচ্ছে। দেখুন ভিউয়ার্স, ভিডিওটি লং না করে শর্টকাটে আপনাদেরকে দেখানো হচ্ছে, প্রতিটি একটি করে দেখানো হচ্ছে, এই সেই জন্য এরকম দেখতে পার। দেখুন বেশি বড় ভিডিও হলে লুট করা যায় না, সেই জন্য শর্ট করে আপনাদেরকে দুই অংশে দেওয়া হচ্ছে, এক অংশে দিলাম। দেখুন কীভাবে সেলাই করে, দেখুন অন্য বডি দেখালাম না, শুধু এক সাইডের বডি দেখালাম, অন্য বডি এইভাবে সেলাই করবেন। এখন ভিউয়ার্স সাইড সেলাই করা হবে, দেখুন এই সাইড এভাবে মুড়ি দিয়ে সাইড সেলাই করবেন। আর সাইড সেলাই করার সময় ভিউয়ার্স পিছনে দিয়ে টানবেন না, কিন্তু টানলে কিন্তু সাইড রাখা হবে, যে জায়গার কাপড় সেই জায়গায় মুড়ি দিয়ে বাঁধবেন, টানবেন না, পিছন দিয়ে কাপড় টানলে সাইড সুন্দর হবে না। এই যে এভাবে এইভাবে ধরে এইভাবে রাখবেন, হ্যাঁ সামনে দিয়ে টানতে পারবেন কিন্তু পিছন দিক দিয়ে টানবেন না। এভাবে বলা দিয়ে সুন্দর করে
চার সেলাই করবেন সব কিছু বিয়ার্স আমরা হাফ আপ করে দেখাচ্ছি না হলে ভিডিওটি লং হয়ে যায় সেজন্য আপনারা যদি মনোযোগ সহকারে দেখুন তা আপনারা সেলাই করতে পারবেন আশা করি এই সাইড ফার এখানে আসা মেশিনটা থামাবেন এই যে এখানে এসে থামাবেন বাস এখন চাপটা উঠিয়ে তারপর আবার একটু সাইড মুড়ি দিয়ে এই যে এইভাবে মুড়ি দিয়ে তারপর আবার মেশিনটা একটু চালাবেন বাস এখন চাপটা উঠে ঘুরায়া তারপর আবার অন্য সাইড আবার সেলাই করবেন এইভাবে সুন্দর করে মুড়ি ধরে টানবেন না পিছনে কিন্তু টানবেন না টানলে সাইড ব্যাখা হয়ে যাবে যেখানে কাপড় আছে সেখানেই বলা দিবেন এই যেভাবে আস্তে করে বলা দিবেন এই যে এইভাবে সামনের দিক দিয়ে টানতে পারবেন কিছু পিছন দিক দিয়ে নয় এইভাবে মুড়ি দিবেন খুব সহজ কামিজ সেলাই করাটা খুবই সহজ শুধু মনোযোগের ব্যাপার ধৈর্য সহকারে মনোযোগ দিলে আপনারা অবশ্যই শিখতে পারবেন তবে আমার আরও অন্য অন্য ভিডিওগুলি আপনারা দেখে নেবেন কামিজ কাটিং সেলোয়ার কাটিং প্লাজো কাটিং অরিজিনাল প্যান্ট কাটিং এগুলি সব স্টেজ বাই স্টেজ আপনারা দেখে নেবেন আশা করি আমার কাটিং এবং সেলাই যদি দেখেন আপনাদের সেলাই এবং কাটিং সম্বন্ধে আর কোনো জটিলতা থাকবে না এই যেভাবে তারপর সাইডের কিনারে আবার একটা সেলাই দিবেন আশা করি আপনারা আমাদের আমার সাথে থাকবেন তাহলে কাটিং এবং সেলাই সম্বন্ধে আর কোনো জটিলতা আপনাদের থাকবে না এটা আমার কারখানার থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এইভাবে মুড়ি দিয়ে এরপরে সাইড সেলাই করবেন সাইড সেলাই করার পর নিচটা এইভাবেই সেলাই করবেন নিচটা আর দেখালাম না শুধু এইভাবেই সাইডের মতো ভেঙে সেলাই করবেন তখন ভিউয়ার্স আপনাদেরকে দেখুন এইভাবে সাইড দিয়ে সেলাই করবেন আরেকটা সেলাই দিয়ে সাইডে কিন্তু দুইটা সেলাই হবে একটা যখন ভাঙা দেবেন তখন আর আরেকটা একটু সাইড করে একটু সেলাই আরেকটা সেলাই দিবেন এই যে এবার ঘুরাই সেলাই করবেন নিচ নিচ বিয়ার্স নিচ এইভাবে সেলাই করবেন সাইড যেভাবে সেলাই করা হয়েছে ঠিক এইভাবে তারপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাছাড়া আমার স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারও কল করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব এই যে ভিউয়ার্স এখন হাতার নিচটা সেলানো হচ্ছে দেখুন হাতার মুহুরি মুহুরি সেলাই হবে সাড়ে পাঁচ এই যে ফিতা দিয়ে সাড়ে পাঁচ মেপে যার যতটুকু প্রয়োজন ফিতা দিয়ে মেপে তারপর সেলাই করবেন এইভাবে তারপর এখানে এসে মহারাটা এইভাবে মাপ দিবেন না হলে ছোটো বড়ো হবে মহারা মাপ দিয়ে তারপর সেলাই করবেন ঠিক আছে ভিউয়ার্স এই যে এখন দেখুন হাতাটা বাউ করবেন এবং ভিতরে দিবেন কামিজের ভিতরে ভিতরে দিয়ে তারপর এভাবে সেলাই করবেন হাতাটা কামিজের ভিতরে দিবেন দিয়ে তারপর সেলাই করবেন কামিজ কিন্তু থাকবে নিচে আর হাতা থাকবে উপরে এইভাবে সেলাই করবেন তারপর বগলের ওখানে গিয়ে ছাতির মতো দুইটা বলা দিবেন বলা দিয়ে হাতার কাপড়টা বলা দিবেন এবং কামিজের কাপড়টা বলা দিবেন তারপর সুন্দর করে সেলাই করবেন তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই আমার নেক্সট ভিডিওর জন্য আপনাদেরকে আমন্ত্রণ শুভেচ্ছা আজ খোদা